हेलो बंधुरा मिस्टुला स्टाइल ब्लॉगे तुम्हारे अनेक स्वागत और अनेक भालोबाशा आरो एक नतून भिडियो नहीं चले तुम्हारे आज के कोनो ब्लॉग नहीं आसेनी आज के एक रेसिपी तुम्हारे साथ शेयर करब। तो देखो आज हमें बनाब चिकेन कषा, तो भावलम चलो चिकेन कषार रेसिपिटा तुम्हारे साथ एक छोटो करे शेयर करा जाक। तो आमी जेभावे बनाई सेभावे तुम्हारे साथ शेयर करे नेब। तो एखन आमी जेहेतु दीदिर बाड़ीते आछि, तो आमादेर निशु सोना बलल जे मामी तुमि ना एकटु चिकेन कषा बनाओ और मा तुमि एकटु खिचुड़ी बनाओ। तो दीदी भाई ओइदिके खिचुड़ीटा चापिए दिएछे आर आमी एकदिके चिकेन कषाटा बनाबो। तो चलो देखो आमी एखाने सब किन्तु मसला बेटे तारपर काटाकुटो करे सब किन्तु रेडी करे रेखे दिएछि। तो चलो एखाने एक कड़ाइते तेल दिए दिएछि, तेलेर मध्ये सामान्य परिमाण एकटु चीनी दिए दिएछि। तारपर चीनीटा जेई एकटु ओ लाल लाल हये आसबे सेई आमी दिए देबो पेंयाज कुচিটা। तो पेंयाज कुচিটা बेश लाल लाल करे भेजे तारपर आमी दिए देबो टमेटो। टमेटोटा दिए देवार पर आमी देखो एखाने ক্যাপসিকামও देबो। तो ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর একটু বেশ লাল লাল করে ভেজে তারপরে আমি যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। তো ওটাও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভেজে নেব। তোমরা কে কে খিচুড়ির সাথে চিকেন কষার কম্বিনেশনটা ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও। আমার তো ভীষণ পছন্দ, দিদি ভাইও পছন্দ করে, আমাদের নিশি সোনাও পছন্দ করে। তো আমাদের তিনজনের পছন্দ সেম সেম হয়ে যাওয়ায় তো এই আইটেমটা আজকে দুপুরে আমাদের মেনুতে রেখে দিয়েছি। তো যাই হোক, তারপর যেই মশলাটা একটু কষা হয়ে গেল অমনি আমরা দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, হলুদ, তারপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা আর চিকেন কারি মশলা। তারপর এই সব মশলাগুলোকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে, যেমনি একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দেব চিকেনটা। চিকেন রান্না কিন্তু অনেক রকম পদ্ধতিতে হয়, কে কীভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তবে আমি কিন্তু এইভাবেই বানাই, তো সেটা একটু তাড়াতাড়িও হয় আমার কাছে বিশেষ করে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এভাবে, আর আমাকে অনেক 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 সাপোর্ট করো আর ভালোবাসা দিতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে আর কমেন্ট করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্য অনেকটা জরুরি। আর তোমরা যারা বেশি বেশি করে কমেন্ট করো তাতে আমার বিশেষ ভালো লাগে, কারণ হচ্ছে যে ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চিকেনটা আমার অনেকটা কিন্তু কষাও হয়ে গেছে, আর এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষছি, যেহেতু তোমাদেরকে ছোট্ট করে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। তো দেখো আমি কিন্তু ওখানে অনেকক্ষণ কষেছি। তো যাই হোক, আমি খুব বেশি ঝোল করব না, আমি যেহেতু চিকেন কষা বানাবো তার জন্য অল্প পরিমাণ একটু জল দিয়েছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। তো যাই হোক, এইভাবেই পাশে থেকো এটুকুই বলবো। তো যাই হোক, চলো সকলকে টাটা। আর আমার চিকেনটা কিন্তু রান্নাও হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো এই চিকেন রান্নাটা অবশ্যই জানিও, আর যদি ভুল ত্রুটি হয় সেটাও জানিও। আর চলো এখন সকলকে টাটা, আর আমাদের মেনুও কিন্তু রেডি, এবার আমরা সকলে মিলে খেয়ে নেবো। তো যাই হোক চলো, আর এই কম্বিনেশনটা কেমন লাগলো সেটাও জানিও তো একদম ভুলো না। তো চলো সকলকে।